asking all sorts of filthy questions. All the MPs are debating up any rubbish. Tears in your eyes. You see my eyes and the tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. Debating up any rubbish. Tears in your eyes. You see my eyes and the tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. মহুয়া মৈত্র আপনি বলে দিলেন, হুকা হুয়া মৈত্র আপনি বলে দিলেন, আপনি যে সব আপনার ন্যাজে পা পড়লে আপনি ছবল মারবেন, ঠিক আছে? আজকে ফেসে গেছে তার জন্য আজে মাঝে কথা বলছে। মহুয়া মৈত্রকে ডিটেন হতে দিন, ও অ্যারেস্ট হবে, ইন্টারোগেশন হবে, তারপরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মহুয়া মৈত্র পুরো চিটিং বাজিটা সামনে প্রকাশে নিয়ে আসলো। বাবা, মহুয়া মৈত্র তো আর একজন গড়গড়ার মতো, ও তো মমতা ব্যানার্জির থেকে অনেক বেশি বুদ্ধি। মমতা ব্যানার্জির থেকে বেশি বুদ্ধি, মমতা ব্যানার্জির থেকে বেশি বুদ্ধি যারা তারা তৃণমূলে থাকতে পারে না। পাসওয়ার্ড দেওয়া মানে তো রাষ্ট্রদ্রোহিতা। আপনি যখন সাংসদ হয়েছিলেন তখন তো আপনাকে ঈশ্বরের নামে কিংবা সংবিধানের নামে আপনাকে তো একটা প্রমিস করতে হয়, আপনি করেছিলেন তো। তারপরেও আপনার গোপন পাসপোর্ট আপনি দিয়েছেন, পাসওয়ার্ড, এবং দেওয়ার পরেও আপনি বলছেন আমি কোনো অন্যায় করিনি। আপনার ন্যাজে পা পড়লে আপনি ফোঁস করবেন? শুধু কুকুর চুরি করেননি উনি, পার্লামেন্ট হাউসকে সাট্টা বাজার বানিয়েছিলেন উনি, পার্লামেন্ট হাউসকে উনি জেহাদি ময়দান বানিয়েছিলেন। মহুয়া মৈত্র শুধু কুকুর চোর নেই, মহুয়া মৈত্র একজন হয়ে গেছে দেশদ্রোহী। হীরানন্দানি থেকে উনি ৫-৫ লাখ টাকা মদের বোতল নিয়েছেন, দর্শন হীরানন্দানি থেকে উনি ঘড়িয়ালের চামড়া ৫ লাখ টাকা পার্স নিয়েছেন, ২-২ লাখ টাকা চপ্পল নিয়েছেন, সঙ্গে সঙ্গে দেশকে বিক্রি করার জন্যে। আর আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে আডানির সঙ্গে মালাইন করার জন্য, ডিফেম করার জন্য যত লিমিট ক্রস করার ছিল একটা দেশদ্রোহী মতন উনি করেছেন। যা পার্টির ভিতরে ৯০% চিটিংবাজ আছে, যার পার্টির ভিতরে ৯০% চোর আছে, চোরের গলাটা সব থেকে বেশি উঁচু আওয়াজে কথা বলে। এই তো এক বছর আগে গডেস কালীর মুখে মিট আর শরাব আর সিগারেট দিয়েছিল, এবার আমরা ওদের মহুয়া মৈত্র মুখেরই আমরা দেখে নিলাম মুখের সিগার শরাব, ওটাও কি মিথ্যা, ওই ছবিটাও কি মিথ্যা। জীবনে ভোট ছাড়া কোনোদিন কৃষ্ণনগরে উনি আসেননি, উনি কৃষ্ণনগর চেয়ে উনি বোম্বে, দুবাই, বিদেশ, আমেরিকা, জর্জ সোরস, এদের জন্য উনি খেলে যাচ্ছেন। উনি বললেন হীরানন্দানিকে কেনা সম্ভব, হীরানন্দানির মতো একটা লোককে কে কিনতে পারে? হীরানন্দানির লোককে কেনে তাকে কে কিনবে? আমি লয়ার দুজনকে তাও তর্কের খাতি ধরে নিলাম যে তাদের টাকা পয়সা দিয়েছে, হীরানন্দানিকে কেনার মতো ক্ষমতা কজনের আছে? এটা তো কেনার লিমিট আছে। দেখুন, একটা ঘটনা হচ্ছে যে তৃণমূল নতুন নতুন চুরির ফর্মুলা বের করছে। মানে এতদিন পর্যন্ত আপনি শুনেছেন লোকে, আপনি ছোটোবেলা থেকে শুনেছেন লোকে গরু চোর শুনেছেন, আপনি মুরগি চোর শুনেছেন, কয়লা চোর শুনেছেন, উনি কুকুর চুরি করতে দেখেছেন, কুকুর চুরি করতে দেখেছেন, কুকুর চুরি। এই প্রথম এই মহুয়া মৈত্র ঘটনায় দেখলাম যে কুকুর পর্যন্ত চুরি হয়ে গেছে। আপনি লোকে এই যে অনুব্রত গুন্ডামি করতো, এই এই মডেলটা অনেকে জানা যে গুন্ডা বদমাস পুষলো, ডাকাতি করলো, কানের সামনে বন্দুক ধরলো। মহুয়া মৈত্র কিচ্ছু করেননি, উনি স্পোকেন ইংলিশটা শিখেছেন, উনি কিছু লোকের থেকে উনি টাকা পয়সা নিয়েছেন, নিয়ে উনি ওনার কাজ সেরে দিয়েছেন। তৃণমূলের যে কোনো নেতা জেলে যাওয়ার আগে তাদের কমপ্লিট তাদের কনফিডেন্সের কোনো অভাব থাকে না। জেলে যাওয়ার আগে অনুব্রত মণ্ডল ফুল কনফিডেন্স নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতেন, একদম মুন্না ভাইয়ের মতো। সবাই আমাদের বলতো যে বিজেপির সঙ্গে তৃণমূলের গটাপ আছে, তাই অনুব্রতর মধ্যে এত কনফিডেন্স। জেলে ঢুকে গেছেন, কনফিডেন্স শেষ, ওয়েট ২০ কেজি কমে গেছে। এবং শুধু সংসদ পথ চলে যাওয়া উচিত না, জেলে ভরে দেওয়া উচিত। এরা দেশের মানুষ, জনগণকে রিপ্রেজেন্ট করতে সংসদে গেছে, দেশের মানুষের কাজ করতে গেছে। প্রায় সময় এই ধরনের জিনিস সংসদে দেখা যায়। আর যে দলটাতে মাটির তলা থেকে আর মাথা পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত, ম্যাক্সিমাম লোক দুর্নীতিগ্রস্ত, সেই দল সম্বন্ধে আর আমি কী বলবো? কোম্পানির মালিক যা বলে দেবে তাই করবে, পকেটে টাকার টান পড়লে এই সব ধরনের জিনিস করে। আগে 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 সংসদ থেকে ওকে ঢুকতে দেওয়া উচিত না কাল থেকে সংসদে। অভিযোগ উঠেছে একজন সংসদ, তিনি নাকি টাকা নিয়ে প্রশ্ন করছেন। উনি কি সিবিআই এর মালিক নাকি যে উনি ঠিক করে দেবেন? দেখা উচিত তো আপনি গিয়ে সেটা কোর্টে বলুন, কোথায় সিবিআই দেখবে না দেখবে। কাল থেকে যদি লজ্জা সরম থাকে কাল থেকে সংসদে যাবেন না। এদের জেলে চলে গেলেও, জেলে থাকলেও তাকে মন্ত্রী রাখা হয়। যতদিন না পুরো ব্যাপারটা নিয়ে জলগোলা হচ্ছে, যতদিন না পর্যন্ত জেল থেকে পর্যন্ত প্রশাসন চালিয়ে দেবে, এরা হলো এই ক্যারেক্টার। এখনও ঝড় হলে সুন্দরবনে যান, সুন্দরবনের ভেতরটা ঢুকুন, গোসাবায় ঢুকুন,
সন্দেশখালিতে ঢুকুন, আরও দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গাগুলো আছে ক্যানিং যান, কাজ করেছে কি সেটা ভালো করে বোঝা যাবে, কাজ উনি কী করেছেন সেটা ভালো করে বোঝা যাবে, ক্যানিং জয়নগর ক্যানিং, তারপরে আপনার ওইদিকে দক্ষিণ চব্বিশ পরগনার আপনি ডায়মন্ড হারবার পুরো বেল্টটাতে ঘুরুন, ঘুরলেই বুঝতে পারবেন কত কাজ হয়েছে, কত কাজ হয়েছে সেটা ঘুরলেই বুঝতে পারবেন। হরিশ মুখার্জি স্ট্রিটে অনেক বেশি কাজ হয়েছে, তার থেকে লজ্জা থাকা উচিত এই ধরনের কথা বলা লাগে।